আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীরা, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সকলের প্রতি শুভেচ্ছা রইল। সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে যে ভিডিওটি করব এখন সেটি হলো উপাদান উৎপাদন মডেলের সাহায্যে মোট উৎপাদন বা জাতীয় আয় নির্ণয় কিভাবে করা যায়। যথারীতি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যাতে সবাই দেখতে পারে। আর আমার ইতিমধ্যেই দুইটা বই বের হয়েছে, একটা অর্থনীতি অনার চতুর্থ বর্ষে মুদ্রা ব্যাংকিং অর্থায়ন এবং মাস্টার্সে বের হয়েছে ব্যাংকিং প্রতিষ্ঠান ও নীতিমালা। তো যা হোক, আমি যেমন আমার ক্লাস দেখে যেটা মনে হবে, আমার বইগুলো তো আমি সহজভাবে লেখার চেষ্টা করি। যা হোক, যারা বই কিনেছো ভালো, তারা আর যারা ছোট ভাই বোন আছে ওদেরকে বলবে। যথারীতি শুরু করব। দেখো, আমাদের প্রশ্ন হচ্ছে উপাদান উৎপাদন মডেলের সাহায্যে মোট উৎপাদন অবলিক জাতীয় আয় কিভাবে আমরা নির্ণয় করতে পারি, এটা নিয়ে আমাদের কাজ। উপকরণ ও উৎপাদনের সম্পর্ককে যে মডেলের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে উপাদান উৎপাদন মডেল বলে। উপাদান মডেল বলা হয়। উপাদান উৎপাদন মডেলে দেখো, এই উপাদান উৎপাদন লিখতে গেলে অনেক সময় লাগে। এটাকে সংক্ষেপে বলবা আইও। এই উপাদান উৎপাদনের ইনপুট আউটপুট সংক্ষেপে হচ্ছে আইও। মডেলে উপাদান উৎপাদন মডেলে দুটি খাত রয়েছে, যথা 1 নম্বর পরিবার, 2 নম্বর উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্ম। আইও মডেলে তিন ধরনের দ্রব্যের কার্যক্রম বিবেচিত হয়। 1 নম্বর প্রাথমিক দ্রব্য, প্রাথমিক পণ্য। 2 নম্বর মাধ্যমিক পণ্য। 3 নম্বর চূড়ান্ত পণ্য। এই তিন ধরনের দ্রব্য এখানে কার্যক্রম ব্যবহার করা হয়ে থাকে। ফার্মের সংখ্যা ও পরিবারের সংখ্যা নির্দিষ্ট হলে আইও মডেলের মাধ্যমে এটা পরীক্ষাও লেখা যাবে। আইও মডেলের মাধ্যমে জাতীয় আয় নির্ণয় করা যায়। মনে করি অর্থনীতিতে
এন সংখ্যক শিল্প রয়েছে, এন সংখ্যক শিল্প রয়েছে, এই শিল্প এখানে হচ্ছে ফার্মের সংখ্যা, শিল্পটাই এখানে ফার্মের সংখ্যা হিসেবে কাউন্ট হবে, শিল্প রয়েছে। নিম্নে ছকের মাধ্যমে এদের কার্যক্রমকে বিবেচনা করি, কার্যক্রমকে বিবেচনা করি। দেখো আমরা কার্যক্রমটাকে এবার বিবেচনা করব। একটা ছক করব, এখানে দেখো এরকম একটা ছক করব, এটা হলো আন্তঃশিল্পের প্রবাহ, আন্তঃশিল্পের প্রবাহ, আন্তঃশিল্পের প্রবাহ। এখানে দেখো বিক্রি করবে, বিক্রয়ের ক্ষেত্র বা বিক্রয়, আর এখানে হচ্ছে ক্রেতা, ক্রয়, ক্রয় করবে। দেখো এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স এন, এখানে বিক্রয় করবে, কি বিক্রয় করবে, এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন। আর এটাকে সহগটাকে আমরা প্রকাশ করব, দেখো সহগ এ ওয়ান ওয়ান এ ওয়ান টু, এভাবে এ ওয়ান এন এ টু ওয়ান এ টু টু এ টু এন, এরপরে এ এন ওয়ান এ এন টু এ এন এন। দেখো আমরা এখানে ক্রয় বিক্রয়টাকে এখানে আমরা উপস্থাপন করলাম, এটা এক নাম্বার শিল্প, এটা দুই নাম্বার, এটা হচ্ছে এন নাম্বার ডট ডট দিয়ে এন নাম্বার, এখানেও তাই, এটা হলো বিক্রেতা ওখানে বিক্রেতা, দুজনের মধ্যে সমন্বয় ঘটবে। প্রাথমিক, এখানে হলো প্রাথমিক উপকরণ, এখানে আমরা দেখাচ্ছি প্রাথমিক উপকরণ, আচ্ছা প্রাথমিক উপকরণ এটা এ জিরো ওয়ান, প্রথমটা এ জিরো টু, প্রাথমিক উপকরণকে এভাবে দেখানো হয় এ জিরো এন। এরপরে এখানে হলো চূড়ান্ত, চূড়ান্ত দ্রব্য, চূড়ান্ত দ্রব্য সি ওয়ান সি টু ডট ডট সি এন, মোট উৎপাদন এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন। দেখো আমরা ছকটা করলাম, ছক হয়ে গেছে, ছকটা হয়ে গেছে আমাদের, এটা ক্রয়, উপরে আন্তঃশিল্পের প্রবাহ, এখানে বিক্রয়, প্রাথমিক উপকরণ, চূড়ান্ত দ্রব্য, আর এটা হলো মোট উৎপাদন। ছক হতে দেখা যায় যে ফার্ম
প্রাথমিক উপকরণ পরিবার থেকে পেয়ে থাকে। যেমন শ্রম, এটা তো পরিবার থেকেই পাবে। আবার উৎপাদিত চূড়ান্ত দ্রব্য, ফার্ম যে সমস্ত জিনিসপত্র উৎপাদন করবে এটা কার কাছে বিক্রি করবে? পরিবারের কাছে। চূড়ান্ত দ্রব্য পরিবারের নিকট বিক্রয় করে থাকে। এখন দেখো, এটাকে যদি আমরা একটা ম্যাট্রিক্স এর মাধ্যমে এটাকে সাজাই, এরপরে লিখব মডেলটিকে। দেখো এটুকের পরে আমরা এরপরে একটু সাজাতে হবে মডেলটিকে, ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে পাই, আকারে প্রকাশ করে পাই, ম্যাট্রিক্স আকারে প্রকাশ করব আমরা এটাকে। তাহলে কি পাবো দেখো, এরকম ফলাফলটা A11, A12.A1n, A21, A22.A2n, ANN, AN2, ANN এটা পাবো। এর সাথে আছে কি, এটা পেলাম। এটা পাওয়ার পরে এখন এরপরে লিখব এখানে প্রযুক্তি ম্যাট্রিক্স বা কৌশলিক ম্যাট্রিক্স, প্রযুক্তি কৌশলিক লিখি এখানে, কৌশলিক ম্যাট্রিক্স হবে I-A। এটাকে আমরা A হিসাবে ধরলাম, এটাকে আমরা A হিসাবে ধরে নিলাম। তাহলে I হচ্ছে কি, আইডেন্টিটি ম্যাট্রিক্স, 1 0 0 0 1 0 0 0 1, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার থেকে বিয়োগ করব হচ্ছে A, A হলো A11, A12, A1n, ডট ডট দিয়ে A21, A22, A2n, ANN, AN2, ANN নিলাম, এটাকে বিয়োগ করব। এবারে ফলাফলটা চাই, 1 - A11 - A12 - A1n, সবগুলো সামনে আমরা মাইনাস করতেছি। দেখো কিভাবে, 1 থেকে এটাকে মাইনাস করব, 0 থেকে এটাকে মাইনাস করব, 0 থেকে এটাকে মাইনাস করব, তারপরে কি হয়, -A21, 1 - A22, -A2n, তারপরে হচ্ছে -ANN, -AN2, 1 - ANN। এখানে ডট ডট না দিলেও হবে, ম্যাট্রিক্সের মধ্যে আর ডট ডট না দিলেও চলবে, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা দেখো ইটা পেয়ে গেলাম, I-A এর মানটা পেয়ে গেছি। এরপরে আমরা লিখব, সুতরাং দেখো I-A এর যে মানটা আমরা পেলাম, I-A11 - A12 - A1n - A21 - A22 - A2n - ANN - ANN
নিলাম, এরপরে এখানে আমরা উৎপাদন হলো এক্স টু এক্স এন। এরপরে দেখো এখানে আমরা দেখাবো চূড়ান্ত পণ্য হচ্ছে কি, সি ওয়ান সি টু সি থ্রি ই সি এন। চূড়ান্ত পণ্য হচ্ছে সি ওয়ান সি টু সি এন। এবার এটাকে যদি আমরা আই মাইনাস এ বলি, এটাকে এক্স বলি, আর এটাকে যদি আমরা সি বলি, তাহলে ফাইনালি আমাদের দেখো বের করতে হবে এক্স এর মান। সুতরাং এক্স ইকুয়াল আই মাইনাস এ ইনভার্স, এটাকে ইনভার্স ইনটু সি, বের করে দেখাতে হবে না, জাস্ট কি যেখানে এক্স সমান মোট উৎপাদন বা জাতীয় আয়। সুতরাং মোট উৎপাদন এক্স ইকুয়াল এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স এন। এভাবে সংখ্যাগত আমাদের কাছে সংখ্যা নাই, এই জন্য আমরা ফলাফলটা তো বের করতে পারবো না। এভাবে সংখ্যাগত মান নিয়ে মোট উৎপাদন তথা জাতীয় আয় নির্ণয় করা যায়। দেখো মোট আয় জাতীয় আয় নির্ণয় করা যায়, হয়ে গেছে, এটাও কমপ্লিট। দেখো এটা কমপ্লিট হয়ে গেছে, সবাই বুঝতে পেরেছো কিনা? ওকে, আল্লাহ হাফেজ।